সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংলিশ গ্রামারের নবম দশম শ্রেণীর ভয়েস চেঞ্জ বিষয়ে আলোচনা করার জন্য। আমি শুরুতে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক এসপি মেহ উচ্চ বিদ্যালয় সাতক সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনায় মূল আলোচনায় চলে যাই। ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন বা উক্তি পরিবর্তন। ভয়েস চেঞ্জে দুইটা প্রকার, একটি একটি ভয়েস, একটি প্যাসিভ ভয়েস। আমরা মূলত ভয়েস চেঞ্জের মূল বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে ভয়েস চেঞ্জ করা হয়। তো যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, আই ইট রাইস, এটা ভয়েস চেঞ্জের নিয়ম। প্রথম নিয়মটা হলো অবজেক্টের সাবজেক্টিভ রূপ, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। দুই নাম্বার হইল টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের বেলায়, কন্টিনিউয়াস প্লাস বিং, কন্টিনিউয়াস টেন্সের বেলায় শুধু নিজস্ব অক্সিলারি প্লাস বিং, নিজস্ব অক্সিলারি প্লাস বিং। তিন নাম্বার হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। চার নাম্বার হলো বাই, নো প্লাস টু বসে, শুধুমাত্র নো ভার্বের সাথে টু বসে, নো ভার্বের সাথে ভাই বসে না। পাঁচ নাম্বার হইল, পঞ্চম হইল সাবজেক্টের অবজেক্টিভ, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম হইল অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, মানে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা রাইস অবজেক্টকে বানালাম সাবজেক্ট। দ্বিতীয় হলো টেন্স অনুযায়ী, ও টেন্স অনুযায়ী পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব। আমার এটা যে টেন্স আছে তার পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব আসবে। আই ট্রেস প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আসবে, শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স। যদি এই টেন্সটা কন্টিনিউয়াস থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্সের বেলায় অক্সিলারি প্লাস বিং, নিজস্ব অক্সিলারি প্লাস বিং যুক্ত হবে। আমরা দেখিয়ে দিচ্ছি উদাহরণ, রাইস। দুই নাম্বার হলো টেন্স হয়ে যায় পরবর্তী টেন্সের অক্সিলারি, তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি। রাইস ইজ মূল ভার্বের, তিন নাম্বার হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, এরপরে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বাই। নো ভার্ব থাকলে শুধু টু বসে, ওই সময় ভার্ব বসে না, অথবা সবসময় বাই বসে। পাঁচ নাম্বার কাজ হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টে তো আই আছে, তার অবজেক্টিভ ফর্ম মি। আমরা জানি সাধারণত সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম পসেসিভ ফর্ম আছে, ভয়েস চেঞ্জের বেলায় সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আই ইট রাইস আমরা প্রথম নিয়ম অনুসারে কী করলাম, প্রথম নিয়ম অনুসারে অবজেক্টকে সাবজেক্ট বানালাম। দ্বিতীয় নিয়ম হলো টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তাহলে যে টেন্স আছে পরবর্তী টেন্সের অক্সিলারি, আই ইট রাইস প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি জানলাম। তিন নাম্বার হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বটা হলো ইট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। চার নাম্বার কাজ হলো বাই বসে, বাই বসে, বাই বাই নো প্লাস টু, নো প্লাস টু মানে বাই সব সময় বসে, একমাত্র নো ভার্ব থাকলে তার সাথে টু বসে। পাঁচ নাম্বার হলো, তাহলে আমরা বাই বসালাম, পাঁচ নাম্বার হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট আই, আমার আমার অবজেক্টিভ ফর্ম হইলো মি। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভয়েস চেঞ্জের যে নর্মাল নিয়মটা আমরা আলোচনা করলাম এই নিয়মটা বুঝতে পেরেছ। আর এটা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের স্বতঃসিদ্ধ নিয়ম, এই নিয়মটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্বতঃসিদ্ধ নিয়ম। আরেকটা আগাই, আরেকটি উদাহরণ দেখব। দে আর ইটিং ম্যাঙ্গোস, আমরা উদাহরণ আগেরটা দিয়েছিলাম প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের,
এখন দিলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কারণ আমরা টেন্সের অক্সিলারি ভার্ব আমরা বলেছি প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের নিজস্ব অক্সিলারি প্লাস বিং, তাহলে দে আর ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অবজেক্টকে সাবজেক্ট আমাদের নিয়ম অনুসারে প্রথম নিয়ম অবজেক্টকে সাবজেক্ট, ম্যাঙ্গো ম্যাঙ্গো যেহেতু প্লুরাল তার সাথে বসবে আর, ম্যাঙ্গোজ আর আর বিং BEING বিং নিজস্ব অক্সিলারি প্লাস বিং, ম্যাঙ্গোজ আর বিং ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ইটেন, তিন নম্বর নিয়ম ইটেন বাই দে হবে দেম। শিক্ষার্থীরা তাহলে আমরা এক এক করে পাঁচটি নিয়ম প্রয়োগ করে আমরা আগেরটার মতো এইটাও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা করলাম। আমরা আরেকটা উদাহরণ দেখি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে আমরা দ্য ওয়ার্কটা অবজেক্ট, অবজেক্টটাকে আমরা বানালাম প্রথমে সাবজেক্ট, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, কারণ হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আসে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হ্যাভ বিন হ্যাজ বিন আমরা বসালাম, ভার্বের পাস্ট পারফেক্ট ফ্রম ডান ডান বসালাম, বাই হি এর অবজেক্টিভ ফ্রম হিম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে আমরা একই সূত্র প্রয়োগ করে আমরা সবগুলা ভয়েস চেঞ্জ করতে পারি। আমরা আরেকটা উদাহরণ দেখব, হি কিলড এ বার্ড, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার জানি, সাবজেক্ট ফর এ ভার্ব পাস্ট অন প্লাস অবজেক্ট, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন করে পেলে আমরা প্রথমে কি করব সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এ বার্ড, এ বার্ড আমরা জানি, আমরা বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কোনো টেন্স থাকলে তার পরবর্তী টেন্সের অক্সিলারি আসবে, শুধু কন্টিনিউয়াস টেন্সের বেলায় নিজস্ব অক্সিলারির সাথে বিং যুক্ত হবে, তাহলে এ বার্ড কিল্ড আছে যেহেতু পাস্ট ইন্ডিফিনিট টেন্স সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আসবে, তাহলে এ বার্ড ওয়াজ কিল্ড, ভার্বের পাস্ট ফর্ম কিল্ড বাই হি হবে হিম। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নিয়ম আমরা দেখালাম, প্রথমে একটা নিয়মে আমরা চারটা উদাহরণ করছি, চারটা উদাহরণে আমরা প্রতিটা উদাহরণে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমি আবার একটু স্মরণ করি যে আমাদের নিয়ম হইলো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, আমরা এটাতে অবজেক্টকে সাবজেক্ট করছি ম্যাঙ্গোজ, এবং পরে পরের টেন্সে আমরা নিজস্ব টেন্সে কন্টিনিউয়াস টেন্স থাকলে নিজস্ব টেন্সের অক্সিলারি বা প্লাস বিং আনি, তো ম্যাঙ্গোজ আর আমরা এই জায়গায় আর আনছি, আর বিং নিজস্ব বিং যুক্ত হচ্ছে বারবার পাস পাঁচ হিসেবে বাই আনছি আমরা, তাহলে দেয়ার অবজেক্টিভ ফ্রম দেম, ওয়াটটা হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমরা দ্য ওয়ার্ক যেহেতু পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আনছি আমরা, বারবার পাস পার্টিসিপেন্ট ফ্রম আনছি, এরপরে বাই আনছি, এরপরে হিটা হিম আনছি, হি কিল্ড এ বার্ড। এই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা দেখো পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমরা একটা উদাহরণ দেখালাম, এ বার্ড ওয়াজ কিল্ড বাই হিম, এ বার্ড ওয়াজ কিল্ড বাই হিম, এ বার্ডটা এই জায়গায় আসলো ওয়াজটা এই জায়গায় দিলাম, কিলটা হবে কিল বাই আর হি হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা সাধারণত যে চেঞ্জগুলো আমরা এগুলো দেখলাম, এখন আমরা দেখব ডাবল অবজেক্ট থাকলে কীভাবে করব, ডাবল অবজেক্ট আই গেভ হিম এ বুক। সুপ্রিয় শিক্ষার্থীরা এ একটা অবজেক্ট, এ আর একটা অবজেক্ট, তাহলে দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে আমরা যে কোনো একটা অবজেক্টকে চয়েস করব, প্রথমে আমরা যদি হিকে আনি তাহলে হি যেহেতু গেট পাস্ট ইন্ডিফিনিট টেন্স তার হির সাথে ওয়াজ বসবে, তারপর বারবার পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম গিভেন, এরপরে এ বুক, এরপরে বাই এ বুক, তারপরে এ বুক বাই মি, তাহলে হি ওয়াজ গিভেন এ বুক, এ বুক হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। এইটাকে যদি আমরা দ্বিতীয় অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি, তাহলে আমরা দুইটা অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাই আমরা কাজ করতে পারি, ডাবল অবজেক্ট যদি থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা আমরা এই নিয়ম প্রয়োগ করে আমরা উত্তর রেডি করব। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা একটা উদাহরণ দেখি, হ্যাভ ইউ ইটেন রাইস,
বিবি 10 রাইস এটা যদি আমরা বয়েস চেঞ্জ করি তাহলে আমরা প্রথমে আমরা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স যে কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে প্রথমে অক্সিলারি ভার্বটা সামনে আনতে হয় অক্সিলারি ভার্ব সামনে আনলেই ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায় আমরা এক্ষেত্রে আমরা যদি এটাকে অ্যাসার্টিভ তৈরি করি তাহলে আমরা বোঝার জন্য করতেছি ইউ হ্যাভ ইটেন রাইস আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বয়েস চেঞ্জ যদি করি তাহলে হবে কি রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ আমরা জানি যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি সামনে আনলে প্রশ্নবোধক হয়ে যায় এটা উত্তরের বেলা আমরা এই ক্ষেত্রেও আমরা অক্সিলারিটা সামনে আনবো অক্সিলারি সামনে আনলে আমাদের উত্তর হয়ে যাবে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ তাহলে শিক্ষার্থীরা এইটার উত্তর সরাসরি এইটা এইটার উত্তর সরাসরি এইটা ইন্টারগেটিভ সেন্টেন্সের নর্মালি আমরা বয়েস চেঞ্জের বেলায় আমরা এই পলিসিটা এই রুলটা মেনটেন করব ইন্টারগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন হয় ডাব্লিউএস কোশ্চেন আমরা জানি কি কি হু দ্বারা যদি প্রশ্ন হয় তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে হু এর পরিবর্তে প্রথমে বাই হোম বসবে হু এর পরিবর্তে প্রথমে বাই হোম বসবে বাই হোম প্লাস অক্সিলারি প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস বি অথবা বিন অথবা বিং প্লাস ভার্বের পিপি প্লাস প্রশ্নবোধক হু ইজ কলিং মি এক্ষেত্রে আমরা উদাহরণটা হলো হু ইজ কলিং মি হু ইজ কলিং মি হু এর পরিবর্তে বাই হোম বসবে হু এর পরিবর্তে বাই হোম বসে অবজেক্ট মি সাবজেক্টিভ ফর্ম আই আইয়ের সাথে বসে এম আইয়ের সাথে এম বসে তাহলে আমরা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসালাম এবং তার সাথে অক্সিলারি ভার্ব এম বসে তারপরে আমরা অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি প্লাস এগুলা অক্সিলারি পরে বিং বসে তাহলে এম এর সাথে কি বসবে বিং তারপরে কল পাস্ট পার্টিসিপ হলো কল তাহলে হু ইজ কলিং মি এটার উত্তর হইল বাই হোম এম আই বিং কল্ড বাই হোম এম আই বিং কল্ড তাহলে হুলের হুয়ের স্ট্রাকচারটা আমি আবার বলে দিচ্ছি হুয়ের পরিবর্তে প্রথমে বাই হোম বসবে তারপরে অক্সিলারি ভার্ব তারপরে অবজেক্ট তারপরে সাবজেক্ট তারপরে বি বিং বিন অথবা বিং ভার্বের পাশ পাশে প্লাস প্রশ্নবোধক তাহলে শিক্ষার্থীরা ডাব্লিউএস কোশ্চেন সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের হুয়ের আইডিয়াটা হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে দেখব কীভাবে হোয়াট বসে হোয়াটের ব্যবহার বা হোমের ব্যবহার হোম হোম হোমের পরিবর্তে বসে হু হু প্লাস অক্সিলারি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস হোম হ্যাজ হি বিটেন হোম হ্যাজ হি বিটেন তাহলে এক্ষেত্রে হোমের পরিবর্তে হু বসবে হোমের পরিবর্তে হু বসবে তারপর হ্যাজ তাহলে হ্যাজ বিন হ্যাজ এর সাথে কি হবে হ্যাজ বিন বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম বিটেন বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম বিটেন তারপর বাই তারপর বাই বারবার পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট হলো হি তার অবজেক্টিভ ফর্ম হলো হিম আমি আবার এটা আলোচনা করছি হোম হোমের অবজেক্টিভ ফর্ম হু তারপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম প্লাস প্রশ্নবোধক তাহলে হোমের পরিবর্তে হু বসছে হু পরে হ্যাজ বিন অক্সিলারি ভার্ব হইল হ্যাজ হ্যাজ বিন বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বিটেন তাহলে বাই সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম হইল হির অবজেক্টিভ ফর্ম হইল হিম এরপর আমরা দেখবো হোয়াট এর ব্যবহার ডাব্লিউএস কোশ্চেনে আরেকটা আছে হোয়াট এর ব্যবহার হোয়াটটা হোয়াট থাকলে আমরা হোয়াট এর পরিবর্তে হোয়াটই বসাবো তারপর অক্সিলারি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট
তাহলে এটা বেলা আমরা what এর পরিবর্তে what বসাবো তাহলে do you want তাহলে এটার সাথে কি বসবে want do you want present indefinite যেহেতু তাহলে am is are auxiliary আসবে তাহলে what এর সাথে is বসবে what is verb এর past participle auxiliary plus verb এর past participle past হলো want want হবে wanted wanted by তাহলে by আর subject এর objective বা subject you তাহলে what do you want what is wanted by you শিক্ষার্থীরা আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সে যাব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস টেন্সটা দেখব ভার্ব দিয়ে যদি শুরু হয় ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা এটা কিভাবে আনসার করব যেমন ডু দা ওয়ার্ক ডু দা ওয়ার্ক ডু দা ওয়ার্ক এক্ষেত্রে আমরা প্রথমে লেট বসাবো আমাদের ভার্ব দিয়ে ওয়ার্ক হলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পিপি তাহলে লেট দা ওয়ার্ক হল অবজেক্ট দা ওয়ার্ক বি ভার্বের পাস পার্টিস হল ডু ইট ডান লেট দা ওয়ার্ক বি ডান তাহলে আমাদের এটা ভার্ব দিয়ে শুরু ভার্ব দিয়ে শুরু আমরা আবার স্ট্রাকচারটা দেখলাম স্ট্রাকচার অনুসারে আমরা আনসার করলাম এখন আমরা করব ডু নট দিয়ে শুরু ডু নট দিয়ে শুরু হলো লেট নট লেট নট লেট প্লাস নট প্লাস সাবজেক্ট বাকি আগের মতো যেমন ডু নট হেড দ্য পুর ডু নট হেড দ্য পুর এক্ষেত্রে আমাদের হবে লেট তারপরে নট অবজেক্ট হইল দ্য পুর তারপর বি ভার্বের পাস্ট পার্টিসিপল হইল হেটেড তাহলে শিক্ষার্থীরা আমি আবার বলছি ডু নট দিয়ে শুরু হলে আমাদের স্ট্রাকচার হইল লেট প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে ডু নট থাকলে আমরা প্রথমে কি করব লেট নট আনবো তারপর অবজেক্ট হইল দ্য পুর তারপর বি ই বি তারপর হইল হেটিব হেটেড এখন শিক্ষার্থীরা আমরা যাব যে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট যদি থাকে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কি করব লেট প্লাস পার্সোনাল অবজেক্ট লেট প্লাস পার্সোনাল অবজেক্ট দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কিভাবে অ্যানসার করব Let me do the work. Let me do the work. তাহলে let me do the work. এটা যদি আমরা করি let plus personal object. Personal object যেগুলো আছে me এর মধ্যে একটা me as আছে. এগুলো হলো personal object. তারপর যদি যেরকম তাকে imperative sentence let plus personal object দ্বারা শুরু হয় তাহলে এক্ষেত্রে আমরা let পরে আমরা আনবো object. তাহলে let let plus object. তাহলে let প্লাস অবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল পরে বাই প্লাস সাবজেক্টিভ ফর্ম তাহলে কি বল সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তাহলে আমরা লেট লেট পরে অবজেক্ট হলো দ্য ওয়ার্ক ভার্বের পাস্ট পার্টিসিপল বি ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ডান এরপরে বাই তাহলে এটা হবে এই জায়গায় হবে মি সাবজেক্টিভ হইল অবজেক্টিভ ফর্ম যেটা এটা হইবে মি তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যাব এখন মূল ভার্ব পরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে আমরা আগে দেখলাম লেট ফরে পার্সোনাল অবজেক্ট এখন দেখব আমরা ভার্ব পরে পার্সোনাল অবজেক্ট যদি থাকে ভার্ব পরে পার্সোনাল অবজেক্ট যদি থাকে তাহলে আমরা এই জায়গায় বাইয়ের পরিবর্তে ফর বসাবো বাইয়ের পরিবর্তে ফর বসাবো আচ্ছা তাহলে আমরা উদাহরণটা দেখি বাই মি এ শার্ট বাই মি এ শার্ট বাই মি এ শার্ট এটা হলো লেট বসে এই জায়গায় বসে কি লেট
let pore a shirt holo object let a shirt b verb er past participle holo bought er pore for tarpor ei jaga hobe me tahole amra buy me a shirt let a shirt be bought for me তাহলে আমরা এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখলাম এবং আমরা ইন্টারগেটিভে দেখলাম অ্যাসারটিভে দেখলাম আমরা তাহলে শিক্ষার্থীরা ভয়েস চেঞ্জের বেলায় একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা যে ভয়েস চেঞ্জটা আনসার করব এই ভয়েস চেঞ্জটা অ্যাসারটিভ না ইন্টারগেটিভ না ইম্পারেটিভ অ্যাসারটিভের নিয়ম একরকম ইন্টারগেটিভের নিয়ম একরকম আর ইম্পারেটিভের নিয়ম আরেক রকম আশা করি তোমরা এটা সুনির্দিষ্টভাবে বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই ভয়েস চেঞ্জের বেলায় অধিক মনোযোগী হবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আশা করি তোমরা করোনাকালীন সময়ে বাড়িতে নিয়মিত অধ্যয়ন করে যাবে তোমাদের অধ্যয়ন অবশ্যই তোমাদের আমাদের শিক্ষা আমাদের অনলাইন শিক্ষাকে আরও বেগবান করবে এই উদাত্ত আহ্বান এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।